সময় থাকতে ও পাগল মন, কেন করিলি না সাধন ভজন, কেন করিলি না সাধন ভজন, মিছে কাজে দিন কাটালি মন। বলেছে সময় থাকতেও পাগল মন, কেন করলি না সাধন ভজন, কেবল মিছে কাজে দিন কাটালি মন। বাউল গান আধ্যাত্মিক চেতনামূলক গান, যে গান গাইব যে কথা হবে এই মঞ্চে প্রতিটা মানুষের জীবনের সঙ্গে মিলিয়ে আজকের আলোচনা, আজকের কথা, আজকের গান। তাই আমার গানের ভাষায় মহাজন বললি, কেন করলি না সাধন ভজন, কেন করলি না সাধন ভজন, মিছে কাজে দিন কাটালি মন, পাগল মন, পাগল মন, মিছে কাজে, মিছে কাজে দিন কাটালি মন। এসে করলি দালান বাড়ি, তাতে বসাইলি ঘড়ি, সদাই বাজে রে ঢং ঢং। বলেছে ভবে এসে করলি দালান বাড়ি, তাতে বসাইলি ঘড়ি, সদাই বাজে রে ঢং ঢং। ও বাবা, এই ভবে এসে মানব কুলে জন্ম নিয়ে সবসময় আমরা কিসে মেতে আছি? স্ত্রী আমার, পুত্র আমার, বাড়ি আমার, গাড়ি আমার, জমি আমার, সব কিছু আমার, কি বাবা শেষের দিনে একটাও আমার আর না।
তাই না? আমার বলতে কে? আমার অনাদি আদি প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, যার কারণে এই পৃথিবীতে এসেছি। সর্বপ্রথম ভগবান গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জীবের আয়ু দিয়েছিল মাত্র 40 বৎসর করে। মানুষ বুদ্ধিমান জীব তাতে সন্তুষ্ট হলেন না, মনে মনে চিন্তা করলেন আয়ুটাকে বাড়িয়ে কি করে 100 বছর করা যায়। প্রভুর কাছে গিয়ে যখন নালিশ জানায় ডেকে ডেকে, কয় প্রভু সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেহ নাই, আর এই মানুষের আয়ু যদি 40 বৎসর হয় তাহলে কেমন হয়, তাই না মা? ভগবান বলল, যাও গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জীবের আয়ু 40 বৎসর করে দেওয়া হয়ে গেছে, অবশিষ্ট আয়ু আর কোনো বাকি নাই। তোমরা যদি আয়ু বাড়াতে চাও তাহলে মত্তধামে যাও, গিয়ে দেখো একটা কিছু দূর দূরে একটা কুকুর শো আছে, কুকুর শো আছে, সেই কুকুরের কাছ থেকে 20 বছর আয়ু নিয়ে নাও। মানুষের ছিল 40, আর কুকুরের কাছ থেকে পেলো 20, আমার কত হলো? হ্যাঁ, 60 বছর। তাও মানুষের আশা মেটে না, রাস্তায় যেতে যেতে এক গাধার সঙ্গে দেখা হলে গাধাকে ডেকে বলছে, ভাই তুমি তো গাধা, তোমার 40 বছর আয়ু দিয়ে কি হবে, তোমার 20 বছর আয়ু আমাকে দিয়ে দাও। গাধার কাছ থেকে 20 বছর আয়ু নিল, মানুষের কত হলো বাবা? 80 বছর। হ্যাঁ, তাও মানুষের আশা মেটে না, রাস্তায় যেতে যেতে এক বানরের সঙ্গে দেখা হলে বানরকে ডেকে বলছে, ভাই তোমার 40 বছর আয়ু দিয়ে কি হবে, শুধুমাত্র তুমি গাছ বাবা বাবা লাফায় লাফায় বেড়াবা, তোমার 20 বছর আয়ু আমাকে দিয়ে দাও। বানরের কাছ থেকে 20 বছর আয়ু নিল, মানুষের হয়ে গেল 100 বছর। কথাটা কেন বললাম? এই মানুষের মানুষের মতো বাঁচা হলো 40 বছর। একটা মানুষ মানুষের মতো বাঁচতে পারে 40 বছর, 40 যখন পেরিয়ে যায়, যখন এই মানুষটার 60 বছরে পা দেয়, তখন এই মানুষটার ধুকে ধুকে সংসারের বোঝা টানা, এই জীবনটা তখন গাধার সঙ্গে তুলনা করা হয়। গাধা যেমন সংসারের বোঝা টানে, তথাপি এই মানুষটার জীবনটা তখন গাধার মতো হয়ে যায়। আর কিছুদিন পরে ছেলের বিয়ে দিলেন, বৌমানি আসলেন ঘরে, ছেলে ছেলের বউ মেলায় যাচ্ছে, ছেলে ছেলের বউ ভালো একটা জায়গায় যাচ্ছে, বাড়িতে বৃদ্ধ বাবা মা ডেকে ডেকে বলছে, বাবা বাড়িতে একটু দেখবেন, আপনার আর যাওয়া হলো না, গেল কে? ছেলে আর বউ মা। আপনাকে কুকুর যেমন গারস্থর বাড়ি পাহারা দেয়, তথাপি আপনার জীবনটা তখন কুকুরের সঙ্গে তুলনা করা হয় কি, তাই না বাবা? আর কিছুদিন পরে এই মানুষটার জীবনটা বানরের সঙ্গে তুলনা হয়। কেমন বানরের সঙ্গে? একবার ছোট ছেলের বাড়িতে লাভ মেরে যেতে হয়, একবার বড় ছেলের বাড়িতে লাভ মেরে যেতে হয় কি বাবা? এদিকে আছে কিনা জানি না, আমাদের দিকে আছে, কিন্তু এক বাবার যদি 3টা ছেলে থাকে, 3টা এক মাস করে ভাগ করে নেয় বাড়িতে বৃদ্ধ বাবা মা থাকলে, তাহলে 1 মাস ছোট ছেলের বাড়িতে, তারপরে 1 মাস লাভ দিয়ে যেতে হয় বড় ছেলের বাড়িতে, 1 মাস লাভ দিয়ে যেতে হয় মেজো ছেলের বাড়িতে, এই মানুষটার জীবনটা তখন বানরের সঙ্গে তুলনা করা হয়। তাই মহাজন বললেন, কবে এসে করলি দালান বাড়ি, তাতে বসাইলি ঘড়ি, সদাই বাজে রে ঢং ঢং, সেদিন চিতাতে করবে রে শয়ন, পিছে কাজে দিন কাটালি মন পাগল মন, মিছে কাজে মিছে কাজে দিন কাটালি মন। সবাই মিলে তো বাহু তুলে চাই যাই তাই গৌর সুতারাজ প্রেমানন্দে হরি হরি thank you.
শেষের দিনে ভবের খেলা সাঙ্গ করে যেদিন চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে, যেদিন এই দুই নয়ন একবার বন্ধ হয়ে যাবে, স্ত্রীপুত্র বাড়ি গাড়ি সকল কিছু একদিন পর হয়ে একা বিদায় নিতে হবে ধরা ধাপ ছেড়ে, সেদিন একমাত্র হরি নাম কৃষ্ণ নাম হবে ভব পারের সার। জয় জয় তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি মা। Oh,